8ই জুলাই পঞ্চায়েত ভোট, হাতে আর মাত্র একটা মাস। তাই ভোটের দিন ঘোষণার পরেই জোর কদমে প্রচার যুদ্ধে নেমে পড়েছে শাসক ও বিরোধীরা। অনুব্রতহীন বীরভূমে শুরু হয়েছে দেওয়াল দখলের লড়াই। শনিবার সকালে মল্লারপুরে দেওয়াল লিখনে হাত লাগান তৃণমূল প্রার্থী। প্রচার নয়, তার ভরসা উন্নয়ন আর লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথীর মতো সরকারি প্রকল্প। প্রচার আর কি করবো দিদির, এত উন্নয়নের উপরে প্রচার লাগে? দিদির এত উন্নয়নের উপরে প্রচার লাগে না, দিদির দেয়নি কি কোন পরিবার কি পায়নি দিদির? লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে সবুজ সাথী থেকে খাদ্য সাথী থেকে কিষাণ বন্ধু থেকে কৃষি বন্ধু থেকে সবই তো পেয়েছে। এখানে আর ভোট চাওয়ার কোনো জায়গা নাই, বিকল্প কিছু নেই দিদি। অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত নানুরে জমি দখল করতে মরিয়া বিজেপি। সকাল সকাল দেওয়াল লিখন শুরু করেছেন গেরুয়া শিবিরের প্রার্থীরাও। ত্রিস্তরীয় পঞ্চায়েতে যে নির্বাচনের দিন ঘোষণা হয়েছে তার জন্য আজ নানুর বিধানসভার আমরা দেওয়াল লিখন শুরু করলাম। নানুর ব্লকের প্রত্যেকটা গ্রামে আমাদের দেওয়াল লিখন কাজ শুরু আজ থেকে শুরু হয়ে গেছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা পুরোপুরি আশাবাদী, বিপুল হারে জয়লাভ করব, এটুকু আমরা আশা রাখি। সংঘাত সংঘর্ষের পাশাপাশি এবার দেওয়াল দখলের লড়াই ঘিরে তেতে উঠেছে লালমাটির জেলা। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ঢাকা হয়েছে, কিচ্ছু লাভ হবে না দেখে। হ্যাঁ, দেখে কিচ্ছু লাভ হবে না, দেখে কিচ্ছু লাভ হবে না। সাহেবের প্রসঙ্গ প্রথম শোনা গেছিল তার মুখেই, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইদিত তলবের প্রসঙ্গ এভাবেই ফুৎকারে উড়িয়ে দিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত সুজয় কৃষ্ণ ভট্ট ওরফে কালীঘাটের কাকু। আমি চাকরি করি লিপসন মাউন্টস প্রাইভেট লিমিটেডে। সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে, আমার সাহেব অভিষেক ব্যানার্জি, ওনার অফিসে চাকরি করি। গ্রেফতারের পর থেকে একরকম মুখে কুরু মেটে রেখেছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কালীঘাটের কাকু। চৌদ্দ দিনের ইডি হেফাজতে থাকাকালীন এই প্রথম সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে দেখা গেল তাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেয়া হচ্ছে এই অভিযোগে কুন্তল ঘোষের লেখা চিঠি থেকে ষড়যন্ত্রের তত্ত্ব। পরপর তিনটে প্রশ্ন করা হয় কালীঘাটের কাকুকে। কুন্তলের চিঠির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো যোগ আছে আপনার মনে হয়? আপনার উপর কোনো প্রেশার আছে? না, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে দাবি, এখনো পর্যন্ত কালীঘাটের কাকুর ছটি কোম্পানির হদিশ পেয়েছে তারা। ছটি সংস্থার মাধ্যমে 20-22 কোটি টাকা লেনদেন হয়েছে বলে ইডি সূত্রে দাবি। আধ ঘন্টা মেডিকেল টেস্টের পর বেরোনোর সময় এই লেনদেনের উৎস নিয়ে সুজয় কৃষ্ণকে প্রশ্ন করা হলে রীতিমতো মেজাজ হারাতে দেখা যায় তাকে। এদিকে শুক্রবারের পর শনিবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় সুজয় কৃষ্ণ ঘনিষ্ঠ বিষ্ণুপুর থানার সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরাকে। বিশে মে রাহুল বেরার বাড়িতে তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে দাবি, চাকরি বিক্রির জাল ছড়াতে সুজয় কৃষ্ণের হয়ে কাজ করতেন রাহুল বেরা। রাহুল বেরাকে চিনতেন কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে সপাটে জবাব দিতে শোনা যায় সুজয় কৃষ্ণকে। তবে ইডি সূত্রে খবর, বিষ্ণুপুরের সিভিক ভলেন্টিয়ারের মুখোমুখি বসে কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। এই ভদ্রলোককে আমি চিনি না এবং ইনি দলের নন, তৃণমূল কংগ্রেস দলেরও নন। সুতরাং সুজয়বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বললেন সেটা রহস্য রোমাঞ্চ সিরিজের অঙ্গ হতে পারে, কিন্তু রাজনৈতিকভাবে আলোচনার অঙ্গ হতে পারে না। এই স্টেটমেন্টটা কিন্তু একটা ভ্যালিড স্টেটমেন্ট, এইটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ভারতবর্ষে শুধু টাকা আছে সে বড় লোক, এটা কোনোভাবে একটা অপরাধ হতে পারে না। ভালো কথা, নিজেকে আদানির সঙ্গে তুলনা করছেন। টিএমসির সঙ্গে যুক্ত হলে খোকাবাবুর বাড়িতে গেলে অনেকে আদানি হয়ে যাচ্ছে, তো এরকম ছোট ছোট অনেক আদানি আছে পশ্চিমবাংলায়, আপনারা দেখবেন সবে খোঁজা শুরু হয়েছে, সব বেরোবে। এখন দেখার কালীঘাটের কাকুর সূত্র ধরে নিয়োগ দুর্নীতির মাথার কতটা কাছাকাছি পৌঁছতে পারে ইডি। সুকান্ত মুখোপাধ্যায়, রঞ্জিত সাউ ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।